বন্দুক বাই করছে অরে মারবে হিঞ্জেকা দিয়া ছাড়াই আনতে গেছে পলা ছড়া পলা সবরে ঘুপাইছে কইছে ঘুপা আমার পলা ছড়া দার আর কে কে আছে মেলি আমি জানি না আমি ছিলাম ওই তাড়াতাড়ি নিয়ে গেছে হাসপাতালে হাসপাতালে আমরা বাড়ি দিয়া সাথে সাথে গেছি খবর পাইয়া ইমার্জেন্সিতে ঢুকাইছে ঢুকানোর পর ওই জায়গায় আমি খাস লোক পাঠাইছি লোক পাঠাইয়া ওই জায়গায় আমার দেওয়ার ছিল পিন্টু मोबाइल बैग सब ले खुलते दिले तो आज के राते कटार दिखे গণসংযোগ করি লোকজনের সাথে একটু দেখা করি দেখা করতে পারছি সামনে গেল কি লাভ ওনার নাম সম্ভবত দিলু আলাদা উনি বলছে যে আমরা হারিস মিয়ার লোক কথা না বললে আমরা চলে আসছি চলে যখন আসছি তখন বলছে যে আমরা গাড়িতে আসতেছি তখন বলছে ধর 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 আমরা তখন কি করতে পারি পরে আমরা গাড়ি চালাই চলে গেছি চেয়ারম্যানটা পাইছে চেয়ারম্যানটা খুব পাইছে প্রথম একটু পরেই হারিস মিয়া চলে আসছে হারিস মিয়া চলে আসার পরেই পরে ওরে কুপা ওরে মারিয়ে ফেলা চেয়ারম্যানটা জিজ্ঞেস যে তোর বাপ কে পরে কয় যে আমার বাপ কালিয়ে দমন গুলো সে বলছে যে না আমি এই কথাটা চেয়ারম্যান আমার কাছে বললে গেছে চেয়ারম্যানে বলছে যে তুমি এই কথাটা বললো যে আমার এরকম কথা বলছে আমাকে আমার তার হাত মোচাইছে তার ভাঙ্গা পাওয়া ই করছে সে গুলি বের করে তারপরে কোপাইছে গুলি করে নাই কিন্তু কোপাইছে হাত তার হাত মোচাইছে ভাঙ্গা পাওয়াটা পা মোচাইছে পরে আশা করি হাসপাতাল যখন নিয়ে যাওয়া হয় হাসপাতাল তো আটকাই দেওয়া হয় তা না হলে তো তার লোকে তো মারিয়ে ফেলাইবে তার ভাই যখন দেখতে যায় তাকে তার ভাইরে 50-60 জন লোকে মিললে পাড়াই চেয়ারলাইতেছে পিন্টু গুরুকে তাদের পক্ষ থেকে অর্থাৎ তখন গুন্ডা বাহিনী এই মাথা থেকে ওই মাথা ঘেরাও করা এবং একটা রিক্সা ভ্যান অটো ইভেন কি আপনার অ্যাম্বুলেন্স সেটা পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই তারপরে আমার গাড়ি যখন ঢুকছে আমার গাড়িতে আমার ওই ছোটো ভাই আমার সামনে আসিল ওর হাত ধরে এরকম টান দিছে যে টান দিছে আমি লাফ দিয়ে নামছি নামার পরেই ওরা এসে
আস্তে একটু পাশে গেছে, আমি গাড়ি টান পাইতে ভিতরে দিয়ে আমি একটু নিয়ে চলে আসি, কিন্তু আমি এসে মাহেন্দ্র তোরে পাঠিয়ে দিয়েছি আমি গাড়িতে। হারিসের বিরুদ্ধে নির্বাচন করছে এটাই কি তার কারণ? এটাই তার কারণ, হারিসের বিরুদ্ধে। এবং ও এই যাবো তাই গুন্ডা বাহিনী দ্বারা বহু মানুষের অত্যাচার করা হয়েছে, গুলি হইতে শুরু করে অনেক কিছু করছে। হারিসের বিরুদ্ধে নির্বাচন, এই নির্বাচনই হলো ওদের এই। এটা আবুল হাসান আব্দুল্লাহর কোনো সংযোগ আছে কি না, এটা কি বলে?